জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওহি ইস্তগিত হওয়া সম্পর্কে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন, আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। অবিলম্বে আমি বাড়ি ফিরে এসে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। অতপর আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, হে বস্তাপ্রীত রাসূল, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তা আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং স্ত্রী ও পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। অতপর ওহি পুরোদমে ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাই, আবু সালে রহমতুল্লাহ আলাই অনুরূপ বলেছেন। হেলাল ইবনে রাদ্দাদ রহমতুল্লাহ আলাই জোহরি রহমতুল্লাহ আলাই থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। রমাদানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দান করতেন সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাদানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, আর রমাদানের প্রতি রাতে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। সহিহ বুখারী হাদিস নং ৬ এবং পূর্বে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটি সহিহ বুখারীর ৪ নং হাদিস।